গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল একই পরিবারের তিন শিশু। ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের নসিপুর বালিঘাট এলাকায়। ঘটনার পরে শিশুদের উদ্ধারে গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে স্থানীয়রা। দুজন শিশুর নিথর মৃতদেহ উদ্ধার করে তারাই। মৃত দুজনের নাম বর্ষা মণ্ডল ও রিঙ্কি মণ্ডল। তবে শুকু মণ্ডল নামের এক কিশোরের দেহ এখনো পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে মুর্শিদাবাদ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। নিখোঁজ কিশোরের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বাড়িতে চলছিল শ্রাদ্ধের কাজ, শোকের আবহে ছিল গোটা পরিবার। তার মধ্যেই ঘটে গেল ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা। গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল একই পরিবারের তিন শিশু। জানা গিয়েছে শ্রাদ্ধের কাজের জন্য পরিবারের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়েছিল ওই পরিবারের পাঁচ শিশু। চোখের আলারে তিনজন জলে নামে এবং তলিয়ে যায়। ঘটনার পরে শিশুদের উদ্ধারে গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে স্থানীয়রা। দুজন শিশুর নিথর মৃতদেহ উদ্ধার করে তারাই। মৃত দুজনের নাম বর্ষা মণ্ডল ও রিঙ্কি মণ্ডল। তবে শুকু মণ্ডল নামের এক কিশোরের দেহ এখনো পাওয়া যায়নি। বাবার মৃত্যুর কয়েকদিন কাটতে না কাটতে ভাই বোনদের মৃত্যুতে শোকাহত দাদা শিব মণ্ডল। আমাদের বাড়িতে আজকে বাবা মারা গেছে, তাই হোক বেশি ছিল। আমার দিদা আর বোন, বোনের বর এসেছিলো গঙ্গা স্নান করতে জল নিতে, ওর সাথে বাচ্চাগুলো কখন চলে এসছে জানি না। আগে এসে ওরা স্নান করতে নেমেছিলো, বাড়ি আমার কাকার ছেলে মেয়ে না পিণ্ড দেন না, আজকে আমাদের প্রথম হবে ছিল। মোট কত বাচ্চা? মোট পাঁচজন ছিল, দুজনকে বাচ্চা নদী গিয়েছে আর তিনজন তো ডুবে আছে। বাচ্চাগুলোর দাদা পাঁচজন বাচ্চা, একজন দীপা মণ্ডল বয়স 6-7 বছর, 8 বছর, একটা বাচ্চা রিঙ্কি 5-6 বছর মণ্ডল, শুকু মণ্ডল। ঘটনা চান করতে এসছি বাসা থেকে, কি করে হলো আমরা বুঝতে পারছি না বাবু। চান করতে এসছে কি করতে এসছে আমি ভগবান আমি বলতে পারছি না। মানে আমি একটা ছেলেকে দেখছি তো হাত ধরে টেনেছি, টেনে তুলেছি। হ্যাঁ, তারপরে আরো কত বাচ্চা? তারপরে পরে শুনছি যে আরো তিনজন আছে। হ্যাঁ, তখন আমি লোককে ডাক ডাক করছি, তারপরে গামছা পরে পরে নেমেছে, তারপরে ডুবার জেলা গেলা কানলো। হ্যাঁ, দুটো পেল আর একটা আছে। খবর পেয়ে ঘটনাস্থলে মুর্শিদাবাদ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। নিখোঁজ কিশোরের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাওনী সিংহ রায়। আগেই বাড়িতে মৃত্যুর ঘটনায় শোকের আবহ ছিল পরিবার জুড়ে, তারপরে এই মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারের তিন শিশুর মৃত্যুতে শোক স্তব্ধ গোটা পরিবার সহ এলাকার মানুষেরা, দিশেহারা ওই শিশুদের মা। গঙ্গা স্নান করতে এসে আমরা জানি না কখন এসছে, কার সাথে এসছে জানি না। আমি মা, আমি বাড়িতে ছিলাম। আমার ফ্যামিলি, আমার মেয়ে 13 বছর, বাদ বাকি ছোটটা 7 বছর, দুই জনের। তিন ভাই, কাকাতো কাকাতো কাকাতো, হ্যাঁ তিন ভাই, তিন ভাই। এয়ার হোস্টেস কেবিন ক্রু গ্রাউন্ড স্টাফ ট্রেনিং একাডেমি সিটিএ এখন বহরমপুরে। উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের 1 বছরের ট্রেনিং ও প্লেসমেন্টের সুযোগ। ভর্তি চলিতেছে, আসন সংখ্যা খুবই সীমিত। বিভিন্ন এয়ারলাইনে গ্ল্যামারাস জবের সেরা সুযোগ। যোগাযোগ করুন সিটিএ বহরমপুর ব্রাঞ্চ, ঠাকুরপাড়া, ভাকুড়ি, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9064504।